ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টিনিটি, তবে জীবনের সাথে যদি তুলনা করেন তারের কাছেও থাকবে না। এবারের আইপিএলে চেতন শাকারিয়াকে সবার চেনা হয়েছে। রাজস্থান রয়্যালসে মুস্তাফিজের সতীর্থ প্রতি ম্যাচে নতুন বলে ঝলক দেখিয়েছেন। বাহাতি এই মিডিয়াম পেসার ছিলেন দারুণ ইকোনমিক্যাল। ওর জীবনের গল্পটা জানেন, বোলিংয়ের চাইতে অনেক বেশি বৈচিত্র্যময়। ভীষণ দারিদ্রের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা, গুজরাটে একটা মাত্র ঘরে পুরো সংসার নিয়ে থাকতেন টেম্পো চালক বাবা। অভাবের সঙ্গে ওদের নিত্য লড়াই, লড়তে লড়তে এই জানুয়ারিতেই শাকরিয়ার ছোট ভাই আত্মহত্যা করেন। দারিদ্র আর অপুষ্টির অন্ধগলিতে ক্রিকেট স্বপ্ন যে বড্ড বিলাসিতা, সেই গলি পেরিয়ে চেতন অবশ্য স্বপ্নটা দেখেছে, সাদা কালো জীবনের টেপ টেনিসে 22 গজের রঙিন স্বপ্ন। মায়াবী রূপকথার মতোই একদিন ঘুরে গেল চেতনের ভাগ্যের চাকাটা। ভেঙে পড়া শাকরিয়াকে খানিকটা জোড়া লাগায় আইপিএল নিলাম। পেট চালাতে কদিন আগেও অন্যের দোকানে খেটে খাওয়া 23 বছরের যুবার জীবনে 1,20,00,000 রুপি যেন আসে লটারির টিকিট হয়ে। ভাবছিলেন জীবনটা বদলে যাবে এবার, বাবাকে কাজ থেকে ছুটি নিতে বলবেন আর আইপিএল শেষেই হবে নিজেদের নতুন একটা বাড়ি। খেলছিলেনও জীবন দিয়ে, কিন্তু হঠাৎ আইপিএল যে কারণে থেমে গেল সেই একই কারণে থমকে গেল চেতনের জীবন। করোনা ভাইরাস এবার কেড়ে নিল জন্মদাতা পিতা কাঞ্জিবাই শাকরিয়াকে। আর শৈশবের সঙ্গী দারিদ্রকে হারিয়ে এসে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকেই হারিয়ে ফেললেন চেতন। আপনাকে সমবেদনা জানানোর ভাষা নেই, শুকনো সান্ত্বনাও দিতে চাই না, শুধু চাই যে পথে আপনি চলছেন সেটা সর্বোচ্চ সফলতায় ভরে উঠুক। ভারতীয় ক্রিকেট আকাশ ছাপিয়ে বিশ্ব ক্রিকেটের বড় তারকা হিসেবে আবির্ভাব হোক আপনার।